দেখুন এবার সৌদিতে ছাড়পত্র দেওয়া হল বিক্নি সুন্দরীদের রক্ষণশীলতার বেরাজাল থেকে বেরিয়ে আসছে সৌদি আরব এবার সেখানে বোরকা পরিহিতার পাশাপাশি দেখা মিলবে বিক্নি সুন্দরীদেরও তেল ভিত্তিক অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে ফিরতে চলেছে সৌদি আরব আর সেই সুবাদে দেশটিতে খোলামেলা পরিবেশ তৈরি করতে চান ভাবি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি সালমান জানান উত্তর পশ্চিমের উপকূলে বিলাসবহুল রিসর্ট বানাবেন আর সেই উপকূলে নারীরা তাদের ইচ্ছামতো পোশাক পরে ঘুরে বেড়াতে পারবেন দেশের অন্য অংশী নারীদের জন্য যে কঠোর পোশাক বিধি চালু রয়েছে তা শিথিল করা হবে সংবাদপত্রের খবর অনুযায়ী এই এলাকার আইন হবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ সেই লক্ষ্যেই রেড সি প্রকল্প হাতে নিয়েছেন সৌদি থ্রোন প্রিন্স সংযুক্ত আরব আমির শাহির শহর দুবাইতে আগেই বিকিনি আইনসিদ্ধ হয়েছে আর তার জেরে সেখানে পর্যটন ব্যবসা রমরমা সৌদি আরবে পর্যটন ব্যবসার অগ্রগতি চাইছেন সালমান পশ্চিম এশিয়ার আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে চাইছেন সৌদি আরবকে তার মতে সেই কাজ সম্পূর্ণ হলে তেলের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমবে তবে শুধু নারীদের জন্য খোলামেলা পোশাক নয় রেড সি প্রকল্প এ থাকছে প্যারাশুটিং ট্রেকিং এবং রক ক্লাইম্বিংয়ের মতো ব্যবস্থাও দুই সালের মধ্যে প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে প্রথম পর্বের কাজ শেষ হবে দুই সালের মধ্যে দুই সালের মধ্যে দশ লক্ষ আন্তর্জাতিক পর্যটক টানার লক্ষ্যমাত্রা নিয়েছে সৌদি আরব